তো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো। তো করোনা ভাইরাসের কারণে তোমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না। তো চলো আজ আমরা অনলাইনে ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকল বিষয় নিয়ে আলোচনা করি। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, পণিভূষণ দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ, নাটগর হাই স্কুল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আর্টিকেলের কিছু সংজ্ঞা এবং নিয়মাবলী আলোচনা করি। তো সংজ্ঞাতে আমরা দেখতে পাই, যা দ্বারা কোনো ব্যক্তি ও বস্তুকে নির্দিষ্ট কি অনির্দিষ্ট তা বোঝানো হয় তাকে আর্টিকেল বলে। দ্যাট মিন্স দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু পার্টিকুলারাইজ দ্য নাউন ইজ কল্ড আর্টিকেল। এএন দি কে আর্টিকেল বলে, এওএন কে ইনডিফিনিট আর্টিকেল এবং দি কে ডিফিনিট আর্টিকেল বলে। কার্য উৎপত্তি অনুযায়ী এরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য। তো এবার চলো আমরা আর্টি এ এবং এন এর ব্যবহারের মৌলিক নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করি। রুল ওয়ান, তো মৌলিক নিয়মের রুল ওয়ান, শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ এবং ভাওয়েল এ ই আই ও ইউ থাকলে এন বসে। যেমন একটা উদাহরণ লক্ষ্য করো, দিস ইজ এ পেন, দিস ইজ এন এক। তো পেনের প্রথম অক্ষর পি হওয়াতে এর আগে কনসোনেন্ট এ, এবং এগের প্রথম অক্ষর ই হওয়াতে আর্টিকল এন। তারপর চলো দেখি আমরা ব্যতিক্রম রুল টু, শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং এর উচ্চারণ ইউ এর মতো হলে এর পূর্বে এন না বসে এ বসে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপের উচ্চারণ ইউ এসছে সুতরাং এর পূর্বে এ। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, ঠিক একইভাবে রুল থ্রি লক্ষ্য করি আমরা, কোনো শব্দের প্রথমে এইচ থাকলে এবং এর উচ্চারণ হয় এর মতো না হলে তার পূর্বে এ না বসে এন বসে। যেমন হি ইজ এন অনেস্ট ম্যান, অনেস্ট স্বরে উচ্চারণ হয়েছে এইচের সুতরাং এর পূর্বে এন। 60 মিনিটস মেক্স এন আওয়ার, এইচের উচ্চারণ হয়েছে সরয়া সুতরাং এর পূর্বে এন, কিন্তু উচ্চারণ হয়ের মতো হলে এ হবে। যেমন দিস ইজ এ হর্স, এইচের উচ্চারণ হ সুতরাং এর পূর্বে এ। ঠিক অনুরূপভাবে আরেকটা ব্যতিক্রমী নিয়ম রুল ফোর, রুল ফোর, সংক্ষিপ্ত শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে এবং এর উচ্চারণ ভয়েলের মতো হলে এর পূর্বে এন বসবে। যেমন হি ইজ এন এম এ, এম লিখতে গিয়া উচ্চারণ এসেছে এ সুতরাং এর পূর্বে এন। ঠিক একইভাবে হি ইজ এন এল এল বি, অর্থাৎ এল উচ্চারণ করতে এসেছে বাউলের উচ্চারণ এ সুতরাং তার পূর্বে আর্টিকল এন, কিন্তু প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসবে। যেমন হি ইজ এ বি এ, বি উচ্চারণ করতে কোনো বাউলের উচ্চারণ আসেনি সুতরাং তার পূর্বে এ। ঠিক একইভাবে হি ইজ এ ডি সি, ডি উচ্চারণ করতে কোনো বাউলের উচ্চারণ আসেনি সুতরাং তার পূর্বে এ। তো ব্যতিক্রমে আরেকটা নিয়ম খেয়াল করো, রুল ফাইভ, শব্দের প্রথমে উ থাকলে এবং এর উচ্চারণ ওয়া এর মতো হলে এর পূর্বে এন না বসে এ বসবে। যেমন গিভ মি এ ওয়ান টাকা নোট। তো যাই হোক, তো একটি মৌলিক নিয়ম এবং আরও চারটি ব্যতিক্রমী নিয়ম সহ খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলো আমরা দি এর ব্যবহার নিয়ে আলোচনা করি। রুল ওয়ান, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে দা বসে। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। রুল টু, শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন
দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। ঠিক তেমনি দ্য ইংলিশ আর ব্রেভ, কিন্তু মানুষ জাতির পূর্বে দা বসে না, যেমন ম্যান ইজ মর্টাল। আবার জাতির পূর্বে দা বসে কিন্তু ভাষার পূর্বে দা বসে না, যেমন দা ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিন্তু ভাষার পূর্বে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে দা বসে, যেমন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এবার চলো দেখি রুল থ্রি, জাতি বা সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন দা বার্চাস আর হ্যাপি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রুল ফোর, দুটি প্রফান নাউনকে তুলনা করতে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে, যেমন নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। নজরুলকে বাইরনের সঙ্গে তুলনা করে হয়েছে, সুতরাং বাইরনের পূর্বে দা। তো এবার চলো দেখি রুল ফাইভ, নদী সাগর মহাসাগর হ্রদ ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেমন দা মেঘনা দা প্যাসিফিক এটসেট্রা। তো লক্ষ্য করো রুল সিক্স, পর্বতশ্রেণী দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেমন দা হিমালয়াস আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। রুল সেভেন, কতকগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র সূর্য পৃথিবী আকাশ ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেমন দা আর্থ ইজ রাউন্ড দা সান গিভস আস লাইট। রুল এইট, সংবাদপত্র ধর্মগ্রন্থ মহাকাব্য ট্রেন ও জাহাজের নামের পূর্বে দা বসে, যেমন দা ইত্তেফাক দা কুরআন দা বাইবল ইত্যাদি। রুল নাইন, অর্থপূর্ণ দেশের বা স্থানের নামের পূর্বে এবং নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে, যেমন দা ইউএসএ অর দা ইউকে। দা সিক্সটিন্থ ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ। রুল টেন, নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দা বসে, যেমন দা কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল, দা গোল্ড অফ হার রিং ইজ পিওর। তো রুল ইলেভেন, যত তত বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন দা সুনার দা বেটার, যত শীঘ্র তত ভালো। রুল টুয়েলভ, পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই আওয়ার ইউর হিজ হার ইত্যাদির পরিবর্তে দা বসে, যেমন হি স্ট্রাক মি অন দা হেড, হি কট মি বাই দা হ্যান্ড। তো চলো এবার আর্টিকেলের কয়েকটি বিশেষ ব্যবহার লক্ষ্য করি, যেমন যাদের কোনো দরাবার নিয়ম নেই, হি ইজ এ কাওয়ার্ড, হি ইজ এ মাইজার, হি ইজ এ ফুল, দিস ইজ এ ফ্যাক্ট, লেট আস গো আউট ফর এ ওয়াক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, ইট ইজ স্লিপ অফ দ্য পেন, ডু নট মেক এ নয়েজ, আই টুক এ শর্ট স্লিপ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, চলো তোমাদের বাড়িতে অনুশীলন করার জন্য কয়েকটি পেসিস আকৃতির আর্টিকেল তোমাদের লক্ষ্য করো। নাম্বার ওয়ান, এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট, হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড ইন ড্যাশ টাইমস অফ ডেঞ্জার, হি ইজ নট এ গ্রিডি পার্সন, হি অলওয়েজ উইশেস ফর ড্যাশ ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড, বাট ইট ইজ ড্যাশ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট ড্যাশ আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে। নাম্বার টু, নিউজ পেপার ইজ ড্যাশ পেপার হুইচ ক্যারিজ নিউজ অফ ড্যাশ হোম অ্যান্ড অ্যাব্রড, ইট ইজ
সাস ড্যাশ ইম্পর্টেন্ট থিং উইদাউট হুইচ উই ক্যান নট থিঙ্ক টু পাস ইভেন ড্যাশ সিঙ্গেল ডে ইন এডুকেটেড সোসাইটি ইট ইজ রিগার্ডেড এজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ নাম্বার থ্রি আওয়ার লাইফ ইজ ড্যাশ সাম টোটাল অফ আওয়ার্স ডেইজ অ্যান্ড ইয়ার্স বাট অল ডেইজ আর নট ইকুয়ালি মেমোরেবল টু আস মোস্ট অফ ড্যাশ ডেইজ আর ফরগটেন উইথ ড্যাশ ফেসেস অফ টাইম অনলি ড্যাশ ফিউ ডেইজ রিমেইন এভার ফ্রেশ ইন আওয়ার মেমোরি মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ সাস ড্যাশ ইমিউজিং ডে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে